হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর পেটুক দাদা চ্যানেলে সবাইকে স্বাগত। সকাল সকাল এই মাছ নিয়ে চলে এসেছি, আমার হাতে মাছ। আর সকাল সকাল বাড়িতে মাছ চলে এসেছে, আর এটা হলো পাবদা মাছ। এই যে বড় বড় সাইজে পাবদা মাছ, সেই পাবদা মাছের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পাবদা মাছটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিই, তারপরে রান্নার এখানে দেখা হচ্ছে, চলো যাই। তো বন্ধুরা, মাছটা কেটে নিয়ে আসা হয়ে গেছে, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর মাছগুলোর মধ্যে এত বড় বড় মাছ, কিন্তু ডিম হয়ে গেছে বেশ। এই ডিমগুলো সব আলাদা আলাদা করে নিয়েছি আমি কড়াইতে, আমি তেলও বসিয়ে দিয়েছি। আমি মাছটা আমি ভেজে নেবো। বন্ধুরা, পাবদা মাছটা ভাজা হয়ে গেল, কিন্তু অনেক কষ্ট করে ভাজা হলো। যা ফোটা ফুটলো পাবদা মাছ দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে, ওই জন্য আর খুব একটা দেখাতে পারলাম না, বিশাল ফোটা ফুটলো। তো যাই হোক, এখন আমি এই ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি সাদা জিরে দিয়ে দেবো। আর ওই পাবদা মাছটা করবো আমি, এখানে নিয়ে নিয়েছি আলু আর কচু, আলু আর কচু দিয়ে করবো। তাই আমি দিয়ে দিলাম আমি আলু আর কচু আমার ভাজা হয়ে গেছে। আর আমি এখানে মশলাটা করে এনেছিলাম, এখানে আদা জিরে লঙ্কা, এই মশলাগুলো আছে, এই মশলাগুলো আমি এখন দিয়ে দেবো। আর এই মশলার মধ্যে দেবো একটু আমি স্বাদ মতন লবণ, এক চামচ হলুদ, এই দিয়ে ভালো করে আমি আলু দিয়ে কষব। বন্ধুরা, আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে, আলু আর কচু এর মধ্যে দিয়ে দিলাম আমি মাছগুলা। মাছ ধরার জলটা দিয়ে দিলাম আগে। এখন আমি তেলটা, বন্ধুরা আমি পাবদা মাছ তো রান্নাটা বলেছিলাম দেখাবো, কিন্তু পুরোটা আমি তোমাদের দেখাতে পারিনি, এটা দুঃখিত যে পুরোটা আমি দেখাতে পারিনি। নামানোর সময় আমি তোমাদের দেখাতে পারিনি, সেই টাইমটার মধ্যে বৃষ্টি চলে এসেছিল, ওই জন্য দেখানো হলো না। তো যাই হোক, আমি আবার খাওয়ার টেবিলে আমি চলে এসেছি। খাওয়ার টেবিলে আমার কে কি আছে বলছি, অন্য একদিন ভালোভাবে আমি তোমাদের দেখাবো এই পাবদা মাছ রান্নাটা। এখানে নিয়েছি এই পাবদা মাছ, বলেছিলাম যে আলু আর কচু দিয়ে করা হয়েছে। আর এখানে আছে ডিমের কারি, আর এখানে আছে মসুর ডাল দিয়ে, মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি। আর এখানে আছে বেগুন ভাজা আর ভাত, এই আছে দুপুরবেলার মেনু। তাই এই দিয়েই খাওয়া শুরু করি আমি। আমি আগে বেগুন ভাজা দিয়ে খাবো।
করে খাবো রেজে নিয়ে নিলাম পুরোটাই নিয়ে নিলাম আমি অসাধারণ হয়েছে তরকারিটা একদম মধ্যে মানে কষা কষা করে রান্না করেছিলাম অল্প ঝোল দিয়েছিলাম আর নামানোর আগে একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়েছি আর কোনো মশলা দেইনি এত সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে এর মধ্যে আছে আলু আছে তারপরে ঝিঙে আছে পেঁপে আছে কচু আছে বেগুন আছে আর মসুর ডাল আছে এইবার নিয়ে নেবো আমি ডিমের কারি ডিমটা একদম দূর মাছ খারাপ এবার নিয়ে নেবো আমি মাছ পাতা মাছ দিয়ে মনে হচ্ছে ভালো হয়েছে সব মাছের ডিম হয়ে গেছে
হালকা সরে চলে যাচ্ছে। খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল। এগুলো তো কাটা ডিমটা খেয়ে নি। ডিমটা তো সবারই ভালো লাগে না? বন্ধুরা খুব তাড়াতাড়ি খুব জলদি খাওয়া হয়ে গেল আমার। কি বলবো, এখন সবাই ভালো থাকবে, এখনকার মতন টাটা।